পুষ্পো ভরা আমাদের এই বসুন ধরা তাহার মাঝে আছে সকল দেশের সেরা সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথা খুঁজে পাবে না কো তুমি সকল দেশে জানি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার এই অবধি থাক আজকে, কারণ ইকো হচ্ছে তো ওয়েবলেন্থে একসাথে আসছে না। আপনারা শুরু করে দিন, প্রার্থনা সঙ্গীত শেষ হলো। আচ্ছা, এবার বোধহয় স্যারের অঙ্ক ক্লাসটা রুটিনে যেটা আছে, নারায়ণবাবুর ম্যাথ ক্লাসটা দিয়ে বোধহয় আজকের প্রোগ্রামটা শুরু হচ্ছে, তাই না স্যার? ওনার ক্লাসটাই বোধহয় শুরুতে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ছাত্রছাত্রী বিখ্যাত ব্যক্তি, আমি ছাত্র ছাত্রীদের জন্য বলছি যে তোমরা গুগলে যদি সার্চ করো ডক্টর নারায়ণ কুমার ভদ্র বলে, তাহলে দেখবে স্যারের যে সমস্ত কাজকর্ম উনি করেছেন সেটা গুগলে পাওয়া যাবে। এবং উনি খুব গুণী মানুষ। হ্যাঁ, একদম যাদবপুর ইউনিভার্সিটি থেকে ওনার রিসার্চ কমপ্লিট করার পর ওনার যে সমস্ত পেপার বেরিয়েছে সব বিদেশে ভালো ভালো জার্নালে, যেখানে আপনার ছোটোখাটো রিসার্চ ওয়ার্কগুলোকে নেয় না ওরা, সেখানে উনি নিয়ে ওনাকে অ্যাকসেপ্ট করেছেন। এবং উনি নোবেল প্রাইজ ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠানেও ভার্চুয়ালি উপস্থিত থেকেছেন, এবং উনি কানাডাতেও অফার পেয়েছেন, উনি জাননি তখন। তো এরকম ওনার অনেক হিস্ট্রি আছে। তো ওনার হিস্ট্রি আমি বাচ্চাদেরকে এই জন্যই তুলে ধরলাম যে তোমরা একটু ম্যাথামেটিক্স ওয়ার্ল্ডটা নিয়ে একটু জানো, আর স্যার তোমাদেরকে তোমাদের ক্লাসের মতোই করে বলবে, কারণ ওনার কাজ আমরাও পুরোটা বুঝতে পারবো না। আমিও যদিও ম্যাথামেটিক্সের টিচার, তবুও উনি যে লেভেলে কাজ করেন সেটা পুরোটা আমরা বুঝতে পারি না। আমি যখন ওই স্কুলে ছিলাম তখনই স্যার কাজ করেছেন, তো আমরাও একটু একটু ছোটোখাটো সলভ করে দিয়েছি ওনাকে, ওনার রিসার্চ ওয়ার্কে আমাদের নাম আছে। তো ঠিক আছে, স্যারকে বলবো স্যার আপনি আমার বাচ্চাদেরকে একটু আপনার কাজকর্ম বা আপনি ভবিষ্যৎ তারা ম্যাথামেটিক্সে কেন ভালোবাসবে, তারা কেন ম্যাথামেটিক্স নিয়ে চলবে বা ম্যাথামেটিক্স পড়বে কেন, এটা বিষয়ে যদি একটু ভালো করে আলোকপাত করেন তাহলে আমরা খুশি হব। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমি আমি এটা বলছি, এটা আমার ছাত্রদের উদ্দেশ্যে মেনলি আমি বলছি, যারা আছেন। যেমন সাধারণত আমি ক্লাস নিয়ে থাকতাম অ্যাজ এ টিচার, আমি সেইভাবে ছাত্রদেরকে খুব সহজ সরল ভাবে সাধারণ কথাবার্তার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে অঙ্ক অঙ্ক কেন আমরা নেব, এবং অঙ্কের প্রতি অনেকের যে ভীতি আছে ভীতিটাকে জানানোর জন্য কিভাবে এগোনো যায় বলে আমার মনে হয়। যখন প্রিয় ছাত্র, আগে তোমাদের বলি যে মোস্তাক স্যার এতক্ষণ ধরে বললেন, উনিও কিন্তু খুব গুণী, এবং আমার পুরনো স্কুলে আমি যে স্কুলে প্রধান শিক্ষক হিসেবে ছিলাম ওই স্কুলে উনি কিন্তু ছাত্রদের মধ্যে এতটাই মানে উৎসাহিত করেছেন ছাত্রদেরকে যে প্রত্যেক ছাত্র ইন্ডিভিজুয়ালও আমাকে বহুবার মানে রিকোয়েস্ট করেছেন যে আমাদের মোস্তাক স্যারের সব ক্লাস দিন। যদিও সেটা সম্ভব হয় না, প্রধান শিক্ষক যারা আছেন নিশ্চয় বুঝতে পারছেন। তো যাই হোক, অঙ্কের ব্যাপারে দেখুন, আমি ছাত্রদেরকে এবার বলছি যে ছোট থেকেই অনেকের এই অঙ্কের প্রতি একটা ভয় জন্মিয়ে যায়, সেটা বলবো না কার দোষ কার গুণ এসব আমি জায়গায় যাবো না। কারণ ওই যেমন ওই ভূত দেখে ভয় পায়, অঙ্কের ক্ষেত্রে সকলেরই কিন্তু ওই ছোট থেকে অঙ্ক একটা বিশাল ভয়ের জায়গা, এই প্যানিকটা ছোট থেকে ছাত্রদের মধ্যে। আমিও যখন ছোট ছিলাম আমাকেও বাড়িতে এরকম বলা হতো যে অঙ্কটা তুই করিস ওটার প্রতি যে জোর দে, সব সাবজেক্টে সমান অঙ্ক ইন্টারেস্টিং। অঙ্কের মতো যেমন ভাবে ধরুন আমরা ধরো তোমরা তো দেখেছো যে কোন একটা গল্প বললে তোমরা সুন্দর করে বলতে পারো, সুন্দর করে
আর সেটা উপলব্ধি করো, বাস্তবে যদি কখনো কোনো সিনেমা দেখো সেটা অনেকক্ষণ ধরে মনে রাখো, অঙ্কের ক্ষেত্রে ঠিক সেই রকমই। ক্লাস এইটের ছেলেরা তোমরা দেখেছো যে যখন তোমরা ওই দূরত্বের অঙ্কগুলো করো, সেক্ষেত্রে যদি তোমরা একটু ড্রয়িং করে ছবি করে দূরত্বের অঙ্ক বলতে ওই ট্রেনের অঙ্ক বা কলের পাইপেতে জল পড়ে যে ছোট পাটিগুলোর অঙ্কগুলো, অঙ্কগুলো যখন করো যদি তোমরা একটা ছবি আঁকো দেখবা সেইটা কত সহজে বোঝা যায়। আবার অনেক ছেলেরা আছে যারা বুঝতেই চায় না, সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো দেখো তোমাকে একটু বোঝার জন্য যেমন অন্য বিষয়ে তোমার ইন্টারেস্ট আছে, তেমনি অঙ্কের প্রতিও তোমাকে একটু ভালোবাসতে হবে। যে জিনিসটা ভালোবাসবে না দেখবা সেটা তোমার মানে যে জিনিসটা ভালোবাসবে দেখবা সেটা তোমার কাছে অনেক সোজা এবং ইজি হয়ে যাবে। সেই হিসেবে আমি আমার যেটা মনে হয় যেটা দেখেছি যে সমস্ত ছাত্রদেরকে আমি যখন ক্লাস নিয়েছি তাতে করে যে ওদেরকে যদি ড্রয়িং করে ছবি এঁকে বোঝানো যায়, ছাত্ররাও যদি সেইভাবে বোঝে তাহলে দেখবা আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে সেটা খুব সহজভাবে তুমি বুঝতে পারো। আমি আমার নিজের জীবনের ক্ষেত্রে দেখেছি দেখো একটা সময় আমি এবার আমার জীবনের দিয়ে বললে তোমরা বোধহয় আরো ভালো করে যারা খুব সাধারণ মানের ছাত্র এবং এমনকি যারা অঙ্ক একদম ভালোই পারছো না তাদের ক্ষেত্রেও যদি মানে তোমাকে অঙ্ক প্রতি ইন্টারেস্ট আনতে তো আমার কথাগুলো শুনলে দেখবে একটা সময় আমিও কিন্তু অঙ্ক ভালো পারতাম না বলতে একেবারেই পারতাম না। তো এই তোমাদের আজকে যে ছেলের এখানে মানে ছাত্রটা এখানে জয়েন করেছো তারা ক্লাস এইটের ছাত্র সম্ভবত, তো আমি যখন 8-9 ছিলাম তখন কিন্তু সত্যি তো অনেক সাধারণ ছেলেদের মতন অঙ্ক একদম বুঝতামই না, মানে কি বলবো দেখলে যেন ভয় লাগে। সেই সময় থেকে যেটা আমি করেছি তোমাদেরকে তাই বলবো সেটা হলো প্রথমে তুমি অঙ্কটা অঙ্ক খুব লজিক একদম গোড়া থেকে তোমাকে বুঝতে হবে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ সংখ্যা এখান থেকে তো শুরু করি। একদম ছোট্ট বয়সে যখন আমরা ওই বাংলাতে আমরা নামটা পড়তাম, এখন তো ইংলিশ মিডিয়ামে নানা রকমের সিস্টেমে পড়ানো হয় বা স্কুলের ক্ষেত্রে আমরা নামটা পড়তাম, এই নামটা গুলো গুণ করে করে লিখে নানান রকম ভাবে অর্থাৎ লেখা আর পড়া, যে জন্য একটা কথাই আছে লেখা পড়া, লেখা আর পড়া এই দুটোকে একসঙ্গে করে যদি তুমি বারবার, একটু আগে স্যারের একটা বক্তব্য শুনছিলাম তোমাদের স্কুলেরই যে ওই ওই যেমন ভাবে ওই কলসি গুলো খোয়ে 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 জায়গাটা বেশ এমন হয়ে গেছে যে কলসি গুলো ওখানে রাখা যায়, কলসি না সরি পাথর খোয়ে খোয়ে কলসিটা রাখা যায়, তার একটা বলছিলেন এর আগে আমি একটা ডেমোটা দেখছিলাম। তোমরা যদি ওই রকম ভাবে অঙ্ক খাতায় বারবার করে দেখবে ওটা খুব সুন্দর ভাবে তোমাদের মাথায় কেটে থাকে, অঙ্ক হচ্ছে লজিক খুব লজিক্যাল এবং একটার একটার সাথে জড়িত। আমি ওই গ্রুপে পাঠিয়েছি তো, এবং এই ভাবে যদি তুমি একটার পর একটার সাথে জোরে 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 তুমি ছোট ক্লাস থেকে একদম বড় ক্লাস পর্যন্ত আরো বড় ডিস্টার্ব পর্যন্ত যাও দেখবে কোথাও কোনো মানে বিচ্ছিন্ন অবস্থা কিছু নেই, সবাই সবার সাথে। আমি আমার নিজের ক্ষেত্রে দেখেছি ছোটবেলায় আমি আমার মনে আছে একটা ঘটনা বলি তোমাদের, আমি তখন 9-10 পড়ি, তো অঙ্ক যেহেতু আমি ভালো পারি না আমার স্যার তখন বন্ধু হাই স্কুলের শিক্ষক শ্যামাসুন্দর কাঞ্জিলাল উনি এখন নেই মারা গেছে, তো উনি আমাকে প্রথম শুরু করেছিলেন ইকোনমিতে, আমি কিন্তু আগেও কিছু করিনি ক্লাস 10 কথা বলি, তো ইকোনমিতে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো ছবি এঁকে এঁকে যখন বুঝিয়ে বুঝিয়ে উনি বললেন ভারী সুন্দর লাগে। এই যে সুন্দর লাগা ভালো লাগা কোনো একটা জায়গাতে তুমি ভালো লাগাও অঙ্কে, অঙ্কের সমস্ত বিষয়গুলো অঙ্কের যে বিভিন্ন ভাগ আছে সব ভাগ হয়তো সমানভাবে ভালো তোমার নাও লাগবে কিন্তু কোনো না কোনো ভাগ তোমার ভালো লাগবেই, যেটা অন্যরকম তার যেমন প্রয়োজন হয় সেইভাবে সেই দিকটাতে
আলোকপাত করার বা সিভিটা পড়ার ইত্যাদি ইত্যাদি। তো এইরকম ভাবে আমি বলি যে আমি যখন এরপরে ইলেভেন টুয়েলভে উঠি তখন কিন্তু ওই যে হাই টেনসিসের অঙ্ক এবং সেখানে তার পরবর্তীকালে আরো ভালো করে যেটা আমার বেশি ইন্টারেস্ট ডাইনামিক্স আর কি, বিশেষ করে মহাকাশে কিছু অঙ্ক এখানে সেই সময় আমি তখন ইলেভেন টুয়েলভে পড়ি, তো মহাকাশের কিছু অঙ্ক ইলেভেন টুয়েলভে থাকাকালীন, যদিও অঙ্ক কিন্তু তার আগে কিন্তু আমি প্রায় জানতামই না বলতে পারি। তো মহাকাশে কিছু আমাদের ডাইনামিক্স বলে এটাকে পার্টিকেল ডিনামিক্স, তো ওই পার্টিকেল ডিনামিক্স এর বেশ কিছু কিছু অঙ্ক এত সুন্দর লাগতো, এত ভালো লাগতো। এই ভালো লাগার পিছনে কারণটা হচ্ছে যে আমি যখন অঙ্কগুলো করতাম বাস্তবে যেমন সকলে ছবি দেখে আমিও অঙ্কটাকে ছবি হিসেবে দেখতাম, মানে আমি যেন যখন মহাকাশে অঙ্কগুলো ধরো একটা একটা মেটিওর একটা মেটিওরসে মানে কোলাইড করছে সে সময় তারা বিভিন্ন দিকে ছুটে যাচ্ছে, তোমরা তো এইটা ছেলেরা দেখেছো রাতের আকাশে ধূমকেতু পড়া এবং এই যে ছুটে যাওয়া, এরা কিন্তু প্রত্যেকে কিন্তু একটা করে সুন্দর মানে কার্ভ নেয়, এই কার্ভগুলো কিন্তু নির্দিষ্ট, প্রত্যেকটা কার্ভের আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা সমীকরণ আছে এবং সব কিছু কিন্তু সুন্দর সিস্টেমেটিক, কোনো কিছু কিন্তু কোনো বিচ্ছিন্ন বা এলোমেলো এরকম নয়। এই অঙ্কগুলো যখন আমি করতাম এরপরে যখন ইলেভেন টুয়েলভের পরে বিএসসিতে উঠে পড়তাম অর্থাৎ অনার্সে যখন, তখন কয়েক মাসের মধ্যে পুরো অনার্সের তিন মাসের করতে আমার কমপ্লিট ছিল, এই তিন বছরে করতে আমার প্রায় কমপ্লিট। এর অর্থ হচ্ছে তাই বলতে ওই ডিনামিক্স পোর্শন বা আরো যে সমস্ত কিছু জায়গা আছে যারা এদের সাথে লিঙ্ক আছে জড়িত, বিশেষ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো সেই সময় একটা মারের বই বলে বলে আর কি লেখক, ওই বইটা এত সুন্দর লাগতো, অথচ ওটার মধ্যে যে সমস্ত ইকুয়েশন খুবই কঠিন অথচ খুব সোজা সহজ মানে লাগত। আর সেক্ষেত্রে যেটা আমি করতাম তো আমরা অ্যাকচুয়ালি মানে যেটা সত্যি কথা বলতে হয় আমরা খুব গরিব ঘরে ছিলাম, যার ফলে হয়েছে কি এখন যেমন ছেলেরা অনেক খাতা পাও তোমরা কাগজ, তো প্র্যাকটিস করতে গেলে খাতা লাগতো প্রচুর, আমি যেতে গেলে পাই, তো আমি ওই মেঝেতেই চক পেন্সিল দিয়ে লিখে 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 মেঝেটা যেহেতু কালো থাকত সেখানেই কিন্তু একটা জায়গা পরিষ্কার করে নিয়ে সেই জায়গাটা পুরো ভরই প্রায় অঙ্ক হয়ে যেত, সারাদিন ধরে ওই প্র্যাকটিসগুলো করতাম। আর অঙ্কের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখি, যা দেওয়া আছে তার থেকে একটু পরিবর্তন করে চেঞ্জ করে নতুন সমীকরণ নিজেও তৈরি করে নিয়ে যায়, আবার সেটা সলভ করতাম, আবার সেখানে কোনো একটা সমীকরণ বসিয়ে দিয়ে আবার তার সাথে জুড়ে দিয়ে এইরকম ভাবে তাকে বাড়াতাম কখনো কমাতাম, অর্থাৎ এক কথা অঙ্ক নিয়ে একটা খেলার মতন অবস্থা। ছাত্রদেরকে বলবো যে এইরকম যখন তোমার আসবে তখন তুমি দেখবা তোমার অনেক রাস্তা, যে জিনিসগুলো ছোটবেলায় তুমি বুঝতে না, কেন বুঝতে না, তুমি বড় হয়ে তুমি নিজেই বুঝতে পারো, আমি যেমন এখন বুঝতে পারি। পরবর্তীতে আমার ছোট থেকে যখন এই আকাশের দিকে তাকাতাম এবং বিভিন্ন রকমের ওই আকাশের অঙ্ক নিয়ে করতাম তখন থেকেই আমার মহাকাশ নিয়ে গবেষণার একটা ইচ্ছা আমার ছিল। সাহায্য করতেন যেহেতু আমার ইন্টারেস্ট খুব ছিল, স্যারদের কাছে গেলে স্যারেরা বলে দিতেন এবং সুন্দর ভাবে বুঝিয়েও দিতেন, সেই সময় থেকে আমার এই গবেষণার ইচ্ছা। পরবর্তীতে আমি 1984 সালে আমি ঠাকুরনগর রামচন্দ্রপুর স্কুলে আমি শিক্ষকতা ম্যাথমেটিক্সের টিচার হিসেবে জয়েন করি, তখন আমি এমএসসি ফার্স্ট ইয়ারে যা পরীক্ষাটা দিই পরে ওই স্কুল থেকেই তিনি হেডমাস্টার ছিলেন, উনি চারুণী সরকার, উনি আমাকে বললেন যে তুমি এমএসসি পুরো করো সমস্ত কিন্তু আমাদের স্কুলে কিন্তু থাকবে, অন্য কোথাও যেন চলে যায়। তারপরে আমি আর পরবর্তীতে কলেজে যাওয়ার চিন্তাও করিনি, ওই স্কুলেই থেকে গেছি। এরপরে আমি বিএড করেছি সুবিধা চক্রবর্তী, তিনি আমার ছিলেন খুব গুণী এবং প্রণামধন্য শিক্ষক,
গার্জিয়ান ছাড়া করেন না, বলুন গার্জিয়ান নিয়ে আসতে, তাহলে কি হবে? আমার বিষয়টা আমি আপনাকে একটুখানি এবার আমার বিষয়টার মধ্যে যাই, ভালো লাগবে তোমাদের। আর তোমরা সকলেই জানো যে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, এই বিষয়ে যতদূর আমরা জানি সেটা বিগ ব্যাং থেকে আমাদের এই ইউনিভার্স শুরু হয়েছে, এইটুকুই আমরা জানি। এবং এই সম্পর্কিত যে সূত্র যেটা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, সেটাকেই আমরা মানে সঠিক এবং স্ট্যান্ডার্ড বলে মনে করি এখনো পর্যন্ত, যদিও এ নিয়ে নানান বিতর্ক আছে, বর্তমানেও আছে। তো সেইখানে আইনস্টাইনের সূত্রে একটা বিষয় ছিল যে যে আইনস্টাইন বলছে যে আমাদের ইউনিভার্স, অর্থাৎ যে ইউনিভার্সটার মধ্যে আমরা রয়েছি, এই ইউনিভার্সটা ক্লোজ ইউনিভার্স, অর্থাৎ যেমন একটা বল, এই বলের মধ্যে যেন আমরা, অর্থাৎ টোটাল বলটা ক্রমশ ফুলে যাচ্ছে, আমাদের ইউনিভার্স বেড়ে যাচ্ছে, অর্থাৎ ইউনিভার্স এক্সপ্যান্ডিং অফ ইউনিভার্সের কারণে তিনি এই এই ব্যাখ্যাটা দিয়েছিলেন। যদিও এই বিষয় নিয়ে বহু বিতর্ক আছে, সেই সময় আইনস্টাইনের সময়ও ছিল, এখনো আছে। এবং বিজ্ঞানের একটা বিষয় কি, ম্যাথমেটিক্স যেমন একটা পথ কোনো কিছু প্রমাণের, তেমনি আর একটা পথ হলো ল্যাবরেটরিতে সেটার যথার্থ কিনা সেটা প্রমাণ করা। আইনস্টাইন এই থিওরি অফ রিলেটিভিটি সেই সময় ল্যাবে প্রমাণ করা সম্ভব হয়নি, এই জন্য এই বিষয়ের পরে আইনস্টাইন নোবেল পুরস্কারও পাননি, কিন্তু পরবর্তীতে তিনি ফটোলিথ সৃষ্টি নোবেল পুরস্কার পান ফটোলিথে আবিষ্কার করেন। তো যাই হোক, আইনস্টাইনের তত্ত্ব যেটা ছিল যে আমাদের এই ক্লোজ ইউনিভার্সের বাইরে রিয়াল টাইম, অর্থাৎ সময় এর এর বাস্তব সময় পাওয়া সম্ভব, সেটা একটুখানি জটিল জাতি তোমাদেরকে আমি চেষ্টা করছি যে একটা গল্পের মধ্যে দিয়ে ছোট করে বলা। অর্থাৎ বাস্তব সময় যে ফেয়ার আইনস্টাইন কল্পনা করেছিলেন তার বাইরে বাস্তব সময় সম্ভব, এইটুকু পর্যন্ত ছিল। তো আমার ওই যেটা বললাম সব কিছুতে আমি সবসময় চিন্তা করতাম যে এর থেকে নতুন কি আমি দেখব। তো আমার কাছে তখন মনে হয়েছিল বাস্তব সময় যদি না থাকে তাহলে অবাস্তব সময় আসবে, কারণ দুটো তো জিনিস আমরা জানি, বাস্তব আর অবাস্তব, অর্থাৎ কোনো কাল্পনিক সময়। এই ছোট্ট চিন্তাটা এইটুকুই আমি অ্যাকচুয়ালি করেছিলাম যে বাস্তব সময় যদি না থাকে তাহলে অবাস্তব সময় থাকে, তাহলে ইউনিভার্সে যদি স্পেস টাইম থাকে, স্পেস টাইম বলতে যতটা খুলছে আনফোল্ডেড এবং ফোল্ডেড, এর মধ্যে আনফোল্ডেড খুলছে যেটা, সেই খোলা অংশটা এবং যেটুকুনি খোলেনি এবং ক্লোজ, অর্থাৎ আইনস্টাইনের ভাষায় যেটা ক্লোজ ইউনিভার্স, এই টোটালটাকে তিনি বলেন যে স্পেস হিসেবে তিনি বিবেচনা করেন, বা তার ভাষায় স্পেস। এবং তিনি আরো বলেন যখন স্পেস হয়েছে তখনই এনার্জি হয়েছে, তখনই সময় হয়েছে, তার আগে ইউনিভার্সটা কিছুই ছিল না, তিনি তার নাম বলেছেন না। কিন্তু পরবর্তীকালে এই নিয়ে নানান বিতর্কতে উনি সেই বিতর্কটা এড়ানোর জন্য বলে যে না, যেটা আমি ধরছি না ঠিক, সেটা আসলে একটা কনস্ট্যান্ট, সেটা আইনস্টাইন কনস্ট্যান্ট করে, একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে, একটা স্কেলার ভ্যালু ধরে, এগুলো বড় হলে তোমরা আরো ডিটেলস ভালো করে বুঝতে পারবে। সেই কনস্ট্যান্ট ধরে এই পর্যন্তই তিনি, তবে তিনি এটাও বলেছিলেন যে তিনি যেটা বলেছেন যে আমার এই ইউনিভার্স, আমাদের এই ইউনিভার্সটা ফোর ডাইমেনশন, চার ডাইমেনশন, যেমন আমরা থ্রি ডাইমেনশন স্পেস তো জানি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চ, আর একটা ডাইমেনশন তিনি সময় এটাকে ধরে চার ডাইমেনশন। কিন্তু তিনি শেষ 30 বছর, জীবনের শেষ 30 বছর তিনি নানা রকম ভাবে চেষ্টা করেছিলেন যে আর কিছু আছে কিনা, সেই জায়গাটায় তিনি ডাইমেনশনটাকে বাড়িয়ে 10 ডাইমেনশন পর্যন্ত কল্পনা করে গেছেন, যদি কোনো ম্যাথমেটিক্যাল কোনো রূপ দিতে পারে। মজার বিষয় হলো আমি স্পেস টাইমটাকে যখন কমপ্লেক্স স্পেস টাইম হিসেবে আমি ধরি, ধরে যেভাবে আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটিটা এর যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো তৈরি করেছিলেন, অর্থাৎ যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ফ্রেডম্যান ইকুয়েশন বলে, ফ্রেডম্যানই করেছিলেন, তো ফ্রেডম্যান ইকুয়েশন গুলো যখন সলভ করে সেইভাবে আমিও স্পেস টাইমটাকে
অর্থাৎ স্কেলার স্পেসটাকে আর না ধরে আর প্লাস আই আর ধরে আছে কমপ্লেক্স কমপ্লেক্স স্পেস টাইম ধরে ইকুয়েশনটাকে সলভ করি, সলভ করে সুন্দর একটা রেজাল্ট আসে। তবে এই সলভের সময় আমাকে মুস্তাক স্যার, নির্মল স্যার, আমার স্কুলের দুজন ম্যাথমেটিক্সের স্বনামধন্য শিক্ষক ছিলেন, তো ওরাও আমাকে সাহায্য করেন এবং এই ইকুয়েশনগুলো আমি একরকম সমাধান করি, ওরা আর একরকম ভাবে সমাধান করে। তো মজার বিষয় দুই দু রকম তিন রকম ভাবে সমাধান করলো, রেজাল্ট একই। এবং আইনস্টাইনের যে দশ ডাইমেনশন যেটা আইনস্টাইন প্রমাণ করে জাননি, দেখা যায় আমার প্রমাণের ক্ষেত্রে যে আমাদের ইউনিভার্স অ্যাকচুয়ালি পুরোই হচ্ছে দশ ডাইমেনশন। এইটা হলো আমার তত্ত্ব বা আমার থিওরির মতো। আর এইটুকুনের উপরেই কিন্তু আমি পিএইচডিটা দিই, যদিও এই ব্যাপারে আমার যিনি অ্যাডভাইসার ছিলেন আরো যাদবপুর ইউনিভার্সিটির অন্যান্য প্রফেসররা এবং প্রফেসর যারা ছিলেন বর্তমান ইউনিভার্সিটির প্রফেসর যিনি আমার মানে পরীক্ষাটা নিয়েছিলেন, সকলে মিলে আমাকে বলেছিলেন যে কমপ্লেক্সটা চিন্তা করার কারণটা আমি একটা জিনিস বলি, আমি একটু আগে ছাত্রদের বোঝানোর সময় বলেছি যে সবসময় যে ম্যাথমেটিক্সের যে সমীকরণ হোক বা যে কোনো অঙ্কের ভাষা হোক তাকে যেমন আমরা বাস্তবের সাথে ট্রান্সফার করে তার একটা ছবি দেখার মতন বা একটা রূপ দেখার চেষ্টা করলে আমাদের কাছে খুব পরিষ্কার হবে। এই বিষয়টা দিলে আপনি আপনার সকলে তোমরা ভালো করে আরো বুঝতে পারবে যে আমি যখন এই দশ ডাইমেনশন করে এবং মানে অন্যভাবে একটা দেখার চিন্তা করি সেই সময় আমি আইনস্টাইনের তত্ত্বটা সূত্রটা ধরেই আমার সমীকরণটাকে পুরোপুরি দেখাই। আইনস্টাইন যেটা বলছে যে নাথিং অর্থাৎ নাথিং থেকে আমাদের অর্থাৎ কিছুই না, শূন্য শূন্য বলতে কিছুই না, এইরকম এর শূন্য থেকে আমাদের এই ইউনিভার্স তৈরি হয়েছে। আমি আমার অঙ্কের ভাষাতে দেখিয়ে দেখাই যে সেটা ঠিক না, কারণ আইনস্টাইনের সূত্র অনুসারে কোনো এক সময় পিছন থেকে কোনো এক সময় এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে অর্থাৎ যে গ্যালাক্সি আছে, ক্লাস্টার আছে, এত সমস্ত মানে ইউনিভার্সের নানান রকমের যে সমস্ত জিনিসগুলো আমরা দেখি সব কিছু একটা সময় অবলম্বে এসেছিল। অঙ্কে অঙ্কে তাই বোঝাচ্ছে, তাহলে তার আগে কি অবস্থা ছিল জিরো ভলিউমের আগে? তো সাধারণভাবে আমরা কল্পনা করি যে তরল পদার্থ তার আগে কি থাকে, সেটা বাস্তব, তা নাহলে তার আগে গ্যাস। তাহলে যদি সেটা বাস্তবে আমরা এরকম ধরনের দিকে থাকি তাহলে ইউনিভার্সের ক্ষেত্রে বা তেমন নয় কেন? এটা স্যারকে বলি, স্যার তখন বলেন তাহলে আপনি এই কাল্পনিক বিষয়টা কাল্পনিক বলতে তো কাল্পনিক আমি বলেছি না, কাল্পনিক বলতে আমরা অঙ্কের ভাষায় কাল্পনিক করছি ঠিক সিম্বল নেই, কাল্পনিক বলতে আমাদের বোঝানোর বা আমাদের যে রিয়ালটা আমরা অভ্যস্ত সেই রিয়াল বা সেই বাস্তবের বাইরে একেই কাল্পনিক আমি বলতে চাই। আমাদের হিসাব বা আমাদের যে মানে বিজ্ঞানের যে অগ্রগতি এখনো পর্যন্ত পৃথিবীতে রয়েছে তার থেকে হয়তো আরো মডার্ন কোনো কিছু তৈরি করলে তখন এগুলো সলভ করা যাবে। তুইও হাতের কাজ কিছু দেখাতে চাইলে দেখাতে পারি, এটা বিজ্ঞানীরা যাতে যেতে পারে তার জন্য একটা নতুন দিক খোলা। এবং এর সাথে আমি আর একটা ম্যাথমেটিক্স আমি করেছি সেটা খুব জটিল একটু জটিল সেটা বলছি, যদিও সেটা এই ছেলে তোমাদের ক্ষেত্রে বোঝা হয়তো যাবে না, অন্য যারা শুনছেন একটা বুঝবেন না যারা আছেন। আইনস্টাইন আর একটা বিষয় নিয়ে বলেছিলেন যে তিনি চার ধরনের বলের কথা বলেছিলেন, সেটা অনেকে জানে না, তার বলে একটা নিউক্লিয়ার স্ট্রং ফোর্স এবং একটা গ্র্যাভিটেশন। আইনস্টাইন চেষ্টা করেছিলেন ওই শেষ নির্বাচন এই চারটে ফোর্সে এদের উৎস একটা ফোর্স। আমরা জানি বস্তুকে যদি ছোট করতে করতে যায় তাহলে তাকে অবস্থা আসবে সেটা হলো পরমাণু, যেটা আগে ছিল যে পরমাণুকে আর ভাঙা যায় না অ্যাটম। এখন আপনারা দেখেছেন যে পরমাণুকে ভেঙে আমি নিউক্লিয়াস
অর্থাৎ যেখানে প্রোটন নিউট্রন থাকে এবং বলছি আমি অরজিৎবাবু, আমাদের অরজিৎবাবু আছেন হোস্ট। অরজিৎবাবু আপনাকে আমি একটু বলছি যে আমাদের একটা মিটিং আছে এসআইয়ের সাথে, তো স্যার আমি একটু লিক করছি মানে এসআইয়ের সাথে মিটিংটা করার জন্য, আমি আবার লাস্টে জয়েন করবো আপনার সাথে। স্যার হয়তো দেখা হবে না, আমি আপনার সাথে ফোনে কথা বলবো স্যার। ওকে 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 থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে তো যাই হোক, বড় মানুষ এটা 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 খুব ইন্টারেস্টিং বিষয়, এই জন্য বলছি আগামী দিনে আমার প্রিয় ছাত্র যারা রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করবে, এটাই আমি আশা রাখছি এবং সেই উদ্দেশ্যে বলছি। কারণ এখনো পর্যন্ত আমি আমার বহু জায়গাতে বিভিন্ন বিতর্কে আমি অংশগ্রহণ করেছি, বিতর্কিত এই কারণে যেহেতু আইনস্টাইনের বিষয়ের সাথে আমি আইনস্টাইনের যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সেটার ক্ষেত্রে আমার ক্ষেত্রে একটু পরিবর্তন হয়ে গেল। কারণ স্পেস টাইম যেটা উনি স্কেলার ভ্যালু যেটা স্কেলার যে স্পেস টাইম যেটাকে আর ধরেছিলেন, আমি সেটাকে আর প্লাস আই আর ধরে নতুন ভাবে সমীকরণটা করেছি সেই কারণে। এবং আপনারা আমার আমার পেপার মানে মডার্ন থিওরি অফ জেনারেলাইজ রিলেটিভিটি এটা গুগল এই বলে সার্চ করলেও পেয়ে যাবে, মডার্ন থিওরি অফ জেনারেল রিলেটিভিটি বললেও পেয়ে যাবে আমার পেপার গুলো। এইখানে যেটা আমি অঙ্কের সাহায্যে বুঝিয়েছি সেই ক্ষেত্রে আমাদের প্রফেসর থেকে শুরু করে অনেকেই এই নিয়ে বিভিন্ন ভুলের মধ্যে তো কোথাও ভুল নেই যে কারণে পিএইচডি উঠে, কিন্তু একটা কিন্তু থেকে যাচ্ছে যে এটা কি হবে। এখন এই কিন্তু থাকার পেছনে অনেক কারণ আছে। আমি আমার আমেরিকার একজন সায়েন্টিস্ট আছে, উনি ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমারগুলো আমার যে বিষয়গুলো কেউ এটাকে তাহলে আপনাকে সময়টা তো দিতে হবে, আইনস্টাইনের যতদিন সময় লেগেছিল আপনার তো তার থেকে বেশি সময় রাখতে পারে না। তো যাই হোক, সেই জায়গাটা আমি বলছিলাম, এবার সেই জায়গাটা ফিরে যাচ্ছি। আইনস্টাইনের যেটা বক্তব্য ছিল যে নিউক্লিয়ার স্ট্রং ফোর্স, উইক ফোর্স এবং ইলেকট্রোডাইনামিক এবং গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনটাকে যদি উনি পরে আলাদা করে দিয়েছিলেন, এই যে তিনটে ফোর্স, এই তিনটে ফোর্সকে যদি আমি পেছনের দিকে যাই অর্থাৎ এদের উৎস একটা যারা সেটাকে উনি ইউনিফাইড ফোর্স বা গাউসিয়ান ইউনিফাইড থিওরি হিসেবে যেটা পরিচিত, এই পর্যন্ত আইনস্টাইন বলে গেছে এবং তার উপকার কিছু নেই এটাই বলে। এইখানেও আমার একটা বক্তব্য, আমি যেটা সকলের কাছে বা যেটা রিসার্চ গেট হোক বা অন্য অন্য জায়গায় আমি যেটা বলেছি যে না, যেটা আইনস্টাইন শূন্য বললেন, কারণ আমার হিসেবে দেখলাম যে 10 ডাইমেনশন থেকে আমাদের এই রিয়াল ইউনিভার্সটা শুরু হয়, অর্থাৎ আমাদের ফিজিক্যাল ইউনিভার্স বস্তু হিসেবে যেখানে আমরা কল্পনা করি সেই ইউনিভার্সটা, এই ইউনিভার্সটা কোন একটা ফোল্ডেড ইউনিভার্স থেকে আনফোল্ডেড হয়েছে এবং একটা সিমেট্রি ওখানে বেকিং হয়েছে। অর্থাৎ আইনস্টাইনের যেমন ইউনিফাইড থিওরি যেটা গাট বা গাউসিয়ান ইউনিফাইড থিওরি হিসেবে যেটা বলেছেন উনি S5, আমি আমি সেটা বলেছি যে না, এর আগে আর একটা স্টেজ সেখান থেকে, অর্থাৎ আমার অঙ্কের হিসেবে দেখেছি যে ফিজিক্যাল ইউনিভার্স বা স্ক্যালার ফিল্ড আর এটা সিমেট্রিক হয়েছে, সিমেট্রি হয়েছে 10 ডাইমেনশন, এটা আইনস্টাইন বলে গেছে প্রমাণ করে দিয়েছে। আমার তো ম্যাথমেটিক্যাল প্রমাণ প্রমাণিত, যেটাকে আপনার স্ট্রিং থিওরির জন্য চয় এই ঠিক এই 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 তত্ত্বটা থেকে স্ট্রিং থিওরি শুরু হয়েছে। তো 10 ডাইমেনশনের ওই পাশেও যে ইউনিভার্স এটা আইনস্টাইন নাথিং বলেছে, আমার হিসেবে দেখা যাচ্ছে যে এইখানে নাথিং নয়, সেটাও কোন এক ধরনের এনার্জি সেখানে রয়েছে, কোন এক ধরনের স্পেস সেখানে রয়েছে,
অর্থাৎ আমার ইউনিভার্সে আওয়ার ইউনিভার্স অ্যাকচুয়ালি অ্যাপিয়ার্ড ফ্রম সামথিং ইনস্টেড অফ নাথিং। এটা হলো আমার বক্তব্যের মতো এবং সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। এবং শুধু এখানেই নয়, এসইউ 11 এসইউ বা এইভাবে আজকে এসইউ 5 এর থেকে তার আগে অনেকগুলো ওই রকমের ইউনিফাইড বা অনেকগুলো ইউনিফিকেশনের স্টেজ পার হয়ে আমাদের এই ফিজিক্যাল ইউনিভার্স হয়েছে। অর্থাৎ গাউসিয়ান থিওরিটাকে আমি জেনারেলাইজ করে জেনারেল থিওরি অফ গাউসিয়ান এনার্জি গ্রুপ, আপনারা যারা ছাত্র ছাড়া রয়েছেন তারা সকলে আমার মনে হয় ছাত্র, তাদের ক্ষেত্রেও বলছি গুগল সার্চ করলে সবই পেয়ে যাবেন আমাদের মুস্তাফা। বিশ্বজিৎ দা কাকে খুঁজছেন? যাই হোক, আমি ছাত্রদেরকে এতগুলো কথা বলার পর তো আমি আর আমার জীবন সম্পর্কে বলতে যাচ্ছি না। ছাত্রদেরকে আমি বলার উদ্দেশ্য হলো যে আমি অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ অঙ্ককে শুধু খাতা পেনের মধ্যে আবদ্ধ না রেখে একে ভালোবাসো এবং একদম গোড়া থেকে খুব লজিক্যাল, অঙ্ক হচ্ছে লজিক, খুব লজিক্যাল থাকে, তুমি ঠিক লজিক গুলোকে ধরে তোমরা ধীরে ধীরে অর্থাৎ যেমন আমরা তো যোগ যোগ গুণ ভাগ এখান থেকে যেমন শুরু করি সংখ্যা থেকে তারপরে আস্তে আস্তে করে এগিয়ে যাই, ওই রকমের একদম গোড়া থেকে ধীরে ধীরে একটু একটু করে তোমরা যদি এগিয়ে যাও আর তার সাথে অঙ্কের যে পোর্শনটা তুমি করছো তোমার চিন্তা অনুযায়ী আর একটু বেশি করে বাস্তবের সাথে মিল করে তুমি যুক্ত কর নতুন 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 অনেক তথ্য তুমি মানে পেয়ে ওর থেকে পেয়ে যাবে এবং যেটা তোমার অঙ্ক করার ক্ষেত্রে বা অঙ্ক মানে সামনে এগোনোর ক্ষেত্রে বা অঙ্কের ভয় কাটানোর ক্ষেত্রে ধন্যবাদ জানাচ্ছি। যদিও আমাকে 35-40 মিনিট টাইম ছিল, 5 মিনিট আছে আমি।